আসসালামু আলাইকুম, আমি আফরোজা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেন্ডির একটা অসাধারণ রেসিপি। ভেন্ডিটি এত সুন্দর খেতে লাগে, এটা না দেখলে বা না বানালে হয়তো বিশ্বাসই করবেন না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধাবা স্টাইল ভেন্ডি মাসাল্লা। চলুন তাহলে কিভাবে বানাতে হয় ঝটপট দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু মুছে নিয়েছি। এবার ভেন্ডিটার মুখটা ফার্স্টে কেটে নিতে হবে, তারপরে ভেন্ডিগুলোকে একটু বড় বড় টুকরো করে এইভাবে কেটে নেব, আর মাঝখান থেকে এইভাবে একটু চিরে দেব যাতে মশলাগুলো ভেন্ডির মধ্যে ঠিকঠাকভাবে ঢুকতে পারে। এভাবে আমি 250 গ্রাম ভেন্ডি পুরোটাই কেটে নেব। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই লবণ দিতে যাবেন না, লবণ দিলে জল কিন্তু ছেড়ে দেবে, সেক্ষেত্রে ভেন্ডি ভাজা করার আগেই ভেন্ডি গলে যাবে আর পিচ্ছিল টাইপের হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্ট রাখবো। আমি এখানে একটা টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে নেব, আর 1 ইঞ্চি আদা রসুনটা বেটে নেব। এবার একটা মশলা বানাতে হবে, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো 1/2 চা চামচ বেসন। ধাবা স্টাইলে বানাচ্ছি ওই জন্যই বেসনটা দেওয়া, ধাবা স্টাইলে গ্রেভিটা গাঢ় করার জন্য বেসনটা দেওয়া হয়। এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু বেশি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে এতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে আমার মশলার পেস্ট। এবার একটা বাটিতে 1 টিস্পুন মতো দই নিলাম, দইয়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু একটা টক দই, না হলে ভেন্ডিটা টক টক লাগবে, এই জন্যই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া। এরপরে দিয়ে দেবো জল, দিয়ে কাটিয়ে নেব ভালোভাবে এটাকে। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আপনারা চাইলে যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। এটা মিডিয়াম টু হাই হিটে আমি ভালো করে ভাজা করব, ঢাকা খুলে ভেন্ডি ভাজা করলে ভেন্ডির কালারটা খুবই সুন্দর থাকে। ভাজা করা হয়ে গেছে, এটাকে ভাজা করতে আমার 10 মিনিট মতো টাইম লেগেছে। আমি এবারে এগুলো একটা প্লেটে তুলে নেব। এবারে কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়নের জন্য। এবার এটাকে লো আঁচে 1 মিনিটের মতো সাঁতলে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা, এটাকে 2 মিনিট মতো ভালো করে পেঁয়াজের সঙ্গে সাঁতলে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো, পিস পিস করে কেটে রাখা ছিল সেটা, আর দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা, আর বাটি ধুয়ে একটু জল। এবারে ভালো করে আমি এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাতে বেশি জলও নেই, তার মানে মশলাটা আমার কষানো প্রায় কমপ্লিট। আমি এটাকে এবারে নেড়ে চেড়ে ভালো করে তারপরে এতে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দইটা আর বাটিটা ধুয়ে একটু জল।
এবারে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আবারও তেলটা না ছাড়ে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে এতে দিয়ে দেব অল্প একটু জল। এই ভেন্ডিটা কিন্তু একটু গামাখা গামাখাই হয়, ওই জন্য একটু জলটা কম করেই দিতে হবে। এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠে গেছে, আমি এবারে এতে দিয়ে দেব আমার ভেজে রাখা ভেন্ডিগুলো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর দেখুন এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। দিয়ে আমি হালকা হাতে ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রিয় দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে, আমার ভেন্ডিটা প্রায় হয়ে এসছে। আমি এবারে গ্যাস স্টপ করে ঢাকা দিয়ে রেস্ট রাখবো ভেন্ডিটাকে 10 মিনিট, তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার ধাবা স্টাইলের ভেন্ডি মশলা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সিম্পলভাবে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর কেমন হয়েছে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর ফ্রেন্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, এরকম সিম্পল অ্যান্ড ইজি রেসিপি পেতে।